শিল্প খুঁজতে রবিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠিক তার 48 ঘন্টা আগে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল বলে পরিচিত দুর্গাপুরে ফের একটি কারখানার গেটে তালা পড়ল। দুর্গাপুরের অঙ্গদপুরে এক দশকেরও বেশি সময় ধরে চলছে এই বেসরকারি ইস্পাত কারখানা। শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে সেখানে গিয়ে কর্মীরা দেখেন কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিস। কাজ বন্ধের কারণ হিসেবে দেখানো হয়েছে চাহিদা কম থাকায় কমেছে উৎপাদন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে কারখানাটি আর্থিক সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে আর কারখানা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে দাবি কর্তৃপক্ষের। এর জেরে পুজোর মুখে কাজ হারালেন জনা 50-এক স্থায়ী শ্রমিক। এছাড়াও বেশ কয়েকজন ঠিকা ও অস্থায়ী শ্রমিকের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ল। অবিলম্বে কারখানা খোলার দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখান কর্মীরা। দু বছর ধরে কারখানাটাকে ফার্নিস চালুর কোনো উদ্যোগ না নিয়ে ম্যানেজমেন্ট এই দু বছর ধরে আমাদের সাথে আমাদের পরিবারের সাথে একটা ছিনিমিনি খেলা শুরু করেছে। এত এত মানে জায়গা, বিশাল জায়গা, এইদিক রোডের এইদিক, রোডের ওইদিক, জিটি রোডের ধারে কারখানা। আমরা বলতে চাইছি ম্যানেজমেন্ট যদি ভালোভাবে কারখানা চালু করে করুক, আর না হলে জমি ছাড়ুক, সরকার বিষয়টা হস্তক্ষেপ করুক। ম্যানেজমেন্ট কি প্রবলেম আছে সেই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করে যাতে তাড়াতাড়ি কারখানাটা খুলে আমাদের শ্রমিকরা আমাদের পরিবাররা যাতে বাঁচে সেই ব্যবস্থা করুক। যদিও দুর্গাপুরের মহকুমা শাসক কস্তুরি সেনগুপ্ত কারখানা বন্ধের কথা জানেন না বলে দাবি করেন। তিনি জানান, স্বাধীনতা দিবসের ছুটি থাকায় কারখানা বন্ধের কোনো খবর পাইনি। কি কারণে কারখানা বন্ধ হলো, কি বা নোটিশে লেখা রয়েছে তা খোঁজ নিয়ে দেখব। একই রাজ্যে নতুন শিল্পের আকাল, তার মধ্যে কোথাও শ্রমিক অসন্তোষ, কোথাও শাসক দলের নেতাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে কারখানা বন্ধ হওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে নতুন বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরের সফরের ঠিক আগে দুর্গাপুরের এই কারখানা বন্ধের ঘটনা রাজ্যের শিল্পক্ষেত্রে অশনি সংকেত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দুর্গাপুর।